আমি কি বলছি? হ্যাঁ হবে হবে, অবশ্যই হবে, আপনাদের রিকোয়েস্ট অবশ্যই পূরণ করব, অবশ্যই হবে। তো খুব সুন্দর একটা ডান্স করব, আমি নাচব। আচ্ছা ঠিক আছে, আমি নাচব, ঠিক আছে চলো আমি নাচব। যে গ্রুপ ডান্সাররা আবার কি মঞ্চে আসবে একটু পরে? হ্যাঁ আসবে। আমি বলছি কি পূর্বা খুব ডান্স ভালো ডান্স করলো বলো। হ্যাঁ অবশ্যই খুব ভালো ডান্স করেছে, সেই সঙ্গে গুরু সেই সঙ্গে কিন্তু এই পায়েলকে কিনতে আজকে দারুণ লাগছে, হেভি লাগছে, খুব সুন্দর লাগছে, তাই তো গুরু নাকি? আমরা মেয়েরা তো এমনি সুন্দর, তাই না? আমরা মেয়েরা তো এমনি সুন্দর। হ্যাঁ তাই তো বলি, চোখগুলো তোমার পটল চেরার মতো, চোখগুলো তোমার পটল চেরার মতো, কালো সিল্কি চুল, আহ কি রোমান্টিক। তারপর চোখগুলো তোমার পটল চেরার মতো, কালো সিল্কি চুল, যদি কখনো এসব বলি ভাববে মারছি আমি গুল। এই দেখো তোমরা ছেলে না এটাই করতে পারো, তোমাদের মতন ছেলেদের আমার চেনা আছে, তাই নাকি? ভাত ছড়ালে নেই যখন কোনো কাকের অভাব, তেমনি আমাদের মতন সুন্দর সুন্দর মেয়েদের পেছনে লাগা তোমাদের মতন ছেলেদেরই স্বভাব। আমাদের স্বভাব নিয়ে উল্টো পাল্টা কথা বলবে না, ওকে? আমাদের স্বভাব নিয়ে একদম উল্টো পাল্টা কথা বলবে না, এর জন্য তোমরাই তাই, তোমরা মেয়েরাই তাই, তাই তো নাকি? কিভাবে এর জন্য তোমরা মেয়েরাই তাই? কিভাবে? ফুল ফুটে ঝরে যাওয়া জগতেরই রীতি, ফুল ফুটে ঝরে যাওয়া জগতেরই রীতি, আর ভালোবেসে ভুলে যাওয়া আজকালকার মেয়েদের নীতি। কি ঠিক বলেছি গুরু? ঠিক বলেছি তো? সেজে গুজে ঘুরে বেড়ায় লাগে এদের বিউটি, সেজে গুজে ঘুরে বেড়ায় লাগে এদের বিউটি, তেমনি এরা একটা ছাড়ে একটা ধরে, এটাই হচ্ছে আজকালকার মেয়েদের ডিউটি। বৌদি কি বলে, ঘরে নেই আতপ চাল ছেলে সাজে তাপস পাল, তাই তো? আহা ঘরে নেই কাটারি মেয়ের নাম রেখেছে দিব্যা ভারতী। তাহলে তুমিও শোনো, পাখিরা আকাশে ওড়ে হাওয়া খাওয়ার জন্য, আর তোমাদের মতন ছেলেরা রাস্তায় ঘুরে আমাদের মতন সুন্দর সুন্দর মেয়ে পটানোর জন্য। হ্যাঁ অত হাওয়া খাওয়ার কিছু নেই, তাই তো গুরু? অত হাওয়া খাওয়ার কিছু নেই, পর্বত কিতনি ভি উঁচি কিউ না হো, পর্বত কিতনি ভি উঁচি কিউ না হো, রায়তায় আসমান কে নিচে, আর লড়কি কিতনি ভি খুবসুরত কিউ না হো, রায়তা হে লড়কো কে পিছে। এই শোনো, আমরা তোমাদের ছেলেদের থেকে কোনো কিছুতে কম নই, তোমরা যা যা পারো আমরা তা তা পারি, বুঝেছো? তোমরা যা যা পারো আমরা তা তা পারি, তাই? হ্যাঁ মানে মেয়েরা যা যা পারে, মানে আমরা আমরা যা পারি না, তাই নাকি? মেয়েরা পারে একদম না, পারবে তুমি? একদম পারবো। পারবে তো, বলবে তো, ওকে তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক নাকি? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ। চলো, আমার এখন প্রচন্ড গরম লাগছে, আমি আমার জামাটা খুলে একটু হাওয়া খাবো, পারবে তুমি করতে? পারবে? এটা আমার কোনো প্রশ্ন হলো? আমরা ওই ধরনের মেয়ে নই। হ্যাঁ সবাই বলে আমরা ওই ধরনের মেয়ে নই, যেন ধোয়া তুলসী পাতা। আর তোমরা ধোয়া বেল পাতা? আমরা তো ধোয়া বেল পাতায়, তো আমরা ধোয়া তুলসী পাতা, হয়ে গেল, সমাধান হয়ে গেল, ব্যাস যাও, আর ঝগড়া করবো না। চলো চলো, আর ঝগড়া করতে হবে না, তো মঞ্চে এই মুহূর্তে সরাসরি শিল্পীকে ডাকবো, মঞ্চে এই মুহূর্তে ডাকবো ফাটাফাটি নাচে নাচের গানের ডালি সাজিয়ে গ্লোরিয়াস অর্কেস্ট্রারের শেষ শিল্পী, লাস্ট শিল্পী, পপ শিল্পীর গানের ডালি সাজিয়ে নিয়ে আসছেন সেই বিউটি কুইন। মঞ্চে ডেকে নেবো সেই শিল্পীকে, যে নিজেও নাচবে আপনাদেরও নাচাবে, নাচতে নাচাতে পপ কুইন, বিউটি কুইন, রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী, আগুনে ঝলকা, মঞ্চে মিস লিজা। মঞ্চে লিজা। অবশ্যই আপনি রিকোয়েস্ট জোন করেছেন, অবশ্যই নাচ করব, অবশ্যই। চলো আমি নাচবো, অবশ্যই নাচবো, আপনাদের আনন্দ দিতে এসেছি, আনন্দ দিয়েই যাবো আজকে, যেই করে হোক, অবশ্যই। তো জোর করে হাতের তালি হয়ে সবাই মিলে, সবাই মিলে, থ্যাংক ইউ। চলো
পেছনে বৌদিমণিদেরও বলছি ডান্স করতে হবে। কাকে? অ্যাঙ্কার অবশ্যই আসবে, নিশ্চয়ই আসবে। পায়েলে প্লিজ তুমি আসবে। আর আমার সঙ্গে যতক্ষণ থাকবে সবাইকে কিন্তু ডান্স করতে হবে, তাই তো? রিভাবটা একটু বাড়াবে। সবাই একসঙ্গে কাতারে কমান এভরিবডি। গানের সঙ্গে ব্যাকআপ ডান্সারকে ডাকবো, পূর্বাকে ডাকবো, পূর্বা মঞ্চে ব্যাকআপ ডান্সার। Thank you.
সমাজ বাধে। তো আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান মঞ্চ আমাদের উপহার দিয়েছেন। তো একটাই কথা বলবো, ফলক মে জিতনে ভি সিতারে হে কোই সে গিন নাই সকতা, ফলক মে জিতনে ভি সিতারে হে কোই সে গিন নাই সকতা, আর ইস ক্লাব কা নিউ ইয়াং স্টার ক্লাব কা ঝান্ডা আসমান মে হামেশা লহরতা রহেঙ্গে, কোই সে বুঝা নাই সকতা, কোই সে বুঝা নাই সকতা, না শিকোয়া করেঙ্গে না গিলা করেঙ্গে, না শিকোয়া করেঙ্গে না গিলা করেঙ্গে, ইস মঞ্চ পর হর সাল প্রোগ্রাম হো এই খুদা সে দোয়া করেঙ্গে, এই খুদা সে দোয়া করেঙ্গে। তো চাইবো এই ক্লাবের জন্য একটু জোরদার হাতের তালি হয়ে যাক সবাই মিলে, কাম অন এভরিবডি, থ্যাংক ইউ। তো চলুন, ভোজপুরি কি হবে? ভোজপুরি হবে, অবশ্যই ভোজপুরি হবে, এবং বৌদিমণিদের বলছি ডান্স কিন্তু একটু করতেই হবে, তাহলে আমি নিচে যাব, সবাই যদি ডান্স করে তাহলে নিচে নিচে যাব না, ওকে ঠিক আছে সবই হবে অবশ্যই, ভোজপুরি অরমেশপুরি অম্পুরি কলাপুরি সম্বলপুরি সব পুরি আজকে দেবো আজকের, চলো। হ্যাঁ পায়েল, আচ্ছা ডান্সার কি আসবে? পায়েল থাকবে, অবশ্যই থাকবে, কেন থাকবে না, পায়েল অবশ্যই থাকবে, আর ডান্সার কি থাকবে, আসবে? হ্যাঁ ডান্সার তো আসবে, তো গ্রুপ ডান্সারকে মঞ্চে ডাকবো, গ্রুপ ডান্সার মঞ্চে আসবে।
থ্যাংক ইউ সো মাচ। ভোজপুরি হবে না হিন্দি হবে? ভোজপুরি হবে। তো চলো বর্তমান শিল্পীর এটাই শেষ গান, এরপর আমরা ডুয়েট গানের জগতে চলে যাবো। আমি থাকবো কিন্তু এইটাই বর্তমান শিল্পীর শেষ গান, ঠিক আছে? চলো। তো এবার নাগিন তো মঞ্চে আছে, আপনারা বিন নিয়ে রেডি হয়ে থাকুন, ওকে? চলো সবাই মিলে বিন বাজাতে হবে, চলো। থ্যাংক ইউ সো মাচ, সত্যি সুপার, ওকে। হ্যাঁ বন্ধুরা, খুব এনজয় করছি লাস্টে, থ্যাংক ইউ, খুব সুন্দর আনন্দ করছেন, এইভাবে আনন্দ করে যান শেষ মুহূর্ত পর্যন্ত, চলো।
সাথে। তো চলুন বর্তমান শিল্পীর এটাই সিঙ্গেল রাউন্ডের শেষ গান হবে, কমিটি রিকোয়েস্ট আছে আরেকটি গান হবে শিল্পীর, তারপরে আমরা সরাসরি ডুয়েট রাউন্ডে ফিরব। সরাসরি ডুয়েট রাউন্ডে ফিরব। তো মঞ্চে এই মুহূর্তে ডেকে নেব মাস্টার রাজকে। মাস্টার রাজ এই মুহূর্তে আপনাদের সামনে। মাস্টার রাজ হেলি রিভাব দা হেলি
হ্যালো, তো চলুন অনুষ্ঠানের একদম লাস্ট গান, তাই তো?